নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল সৌমিত্র ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, গাড়ির ড্রাইভিং লাইসেন্স বানানোর বা আবেদনের পদ্ধতি কিন্তু আগের তুলনায় অনেকটাই পরিবর্তন হয়েছে। লার্নার লাইসেন্স হোক বা ড্রাইভিং লাইসেন্স হোক, ড্রাইভিং লাইসেন্স বানাতে হলে প্রথমত কিন্তু তোমাদেরকে লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং লার্নার লাইসেন্সে কিন্তু একটি তোমাদেরকে অনলাইনে এক্সাম দিতে হবে। এবং লার্নার লাইসেন্সের অনলাইন এক্সাম যখন তোমরা পাস করবে, পাস করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু লার্নার লাইসেন্সটি অ্যাপ্রুভ হবে এবং সেই লার্নার লাইসেন্স দিয়ে কিন্তু তোমরা 30 দিন পর ড্রাইভিং লাইসেন্সের জন্য বা পার্মানেন্ট ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে বা আবেদন করতে পারবে। লার্নার লাইসেন্সের আবেদন এবং অনলাইন এক্সাম পদ্ধতি কিন্তু এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি, তো অবশ্যই তোমরা আই বাটন থেকে বা ভিডিও ডিসক্রিপশন থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারো। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যখন তোমাদের লার্নার লাইসেন্স অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ হওয়ার 30 দিন পর তোমরা যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবে এবং তার পাশাপাশি অ্যাপ্লাই করার সময় তোমরা কোন কোন ডকুমেন্টসগুলো আপলোড করবে এবং আরটিও অফিসে গিয়ে যে তোমাদেরকে ডিএল টেস্ট দিতে হবে বা গাড়ি চালিয়ে দেখাতে হবে সেই ডেটটি তোমরা কিভাবে বুক করবে এবং তার পাশাপাশি তোমরা অনলাইনে যে একটি পেমেন্ট করতে হয় সেই পেমেন্টটি কিভাবে করবে এবং অ্যাপ্লাই করার সময় কোন কোন রিসিপ্টগুলো আছে যেগুলোকে তোমাদেরকে প্রিন্ট করতে হবে। কারণ আরটিও অফিসে তোমরা যেদিন যাবে ডিএল টেস্ট দেওয়ার জন্য সেদিন কিন্তু সেখানে যখন তোমরা ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করবে সেখানে কিন্তু তোমাদেরকে বেশ কিছু ডকুমেন্টস চাওয়া হবে। তো সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো, তো অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর ভিডিওটিতে একটি লাইক করে দিবে আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। তো প্রথমত তোমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে, ব্রাউজার ওপেন করার পরে তোমাদেরকে কিন্তু পরিবহন সেবার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আমি ভিডিও ডিসক্রিপশানে এই পরিবহন সেবার অফিসিয়াল লিঙ্কটি দিয়ে দিব, সেখানে ক্লিক করে ডাইরেক্ট তোমরা এই ওয়েবসাইটটিতে আসতে পারবে। যেহেতু আমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করব, সেই কারণে driver/learner license যে অপশনটা আছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এরপরে এখান থেকে কিন্তু আমাদেরকে স্টেটটাকে চুজ করতে হবে। আমাদের যেহেতু অলরেডি লার্নার লাইসেন্স আছে এবং সেই লার্নার দিয়ে আমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করব, সেই কারণে কিন্তু এখানে আমাদেরকে দ্বিতীয় যে অপশানটি আছে অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্স, এই অপশানটিতে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে, কারণ আমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করব। এখানে বেশ কয়েকটা স্টেপ দেখাচ্ছে, এই স্টেপগুলো কমপ্লিট করার পরে কিন্তু আমাদেরকে সেটা বা কমপ্লিট হবে আমাদের অ্যাপ্লিকেশনটা। তো ডাইরেক্ট আমরা এখানে যে কন্টিনিউ অপশানটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে প্রথমত এখানে কিন্তু আমাদেরকে লার্নার লাইসেন্স নাম্বারটি এন্টার করতে হবে। লার্নার লাইসেন্স নাম্বারটি তোমরা কিন্তু আমাদের লার্নার লাইসেন্সেই পেয়ে যাবে, তো সেই লার্নার লাইসেন্স নাম্বারটি তোমরা এখানে এন্টার করবে এবং কিভাবে তোমরা লার্নার লাইসেন্স নাম্বারটি বসাবে তার সম্পর্কে কিন্তু নিচের দিকে কিন্তু এক্সাম্পল দেওয়া আছে, সেগুলো দেখে দেখে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের লার্নার লাইসেন্স নাম্বারটি এখানে এন্টার করবে এবং ডেট অফ বার্থের অপশনে কিন্তু তোমরা তোমাদের ডেট অফ বার্থটিকে চুজ করবে। ডেট অফ বার্থের অপশনে ক্লিক করলেই তোমাদের সামনে ক্যালেন্ডারটি ওপেন হবে এবং সেই ক্যালেন্ডার থেকে কিন্তু তোমরা তোমাদের ডেট অফ বার্থটিকে চুজ করবে। এরপরে এখানে যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডটি তোমাদেরকে ফিল আপ করে তোমাদেরকে কিন্তু ওকে যে অপশনটি আছে এখানে একবার ক্লিক করতে হবে। এরপর তোমাদের লার্নার লাইসেন্সের সমস্ত ডিটেলস এখানে দেখাবে, তোমরা একবার ভালোভাবে মিলিয়ে নিতে পারো। তো সম্পূর্ণ ডিটেলসটা দেখার পরে তোমরা একটু নিচের দিকে চলে যাবে। নিচের দিকে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পারবে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকমভাবে ইন্টারফেস দেখাবে। এখান থেকে তোমাদেরকে যেটা করতে হবে, এখানে কিন্তু তোমাদেরকে ভেহিকলটাকে ডান সাইডে নিয়ে যেতে হবে। যেমন আমরা মোটর সাইকেল উইথ গিয়ার অর্থাৎ বাইকের জন্য অ্যাপ্লাই করেছি, সেই কারণে সেটার উপরে একবার ক্লিক করতে হবে, অর্থাৎ আমাদের ভেহিকলটার উপরে একবার ক্লিক করতে হবে যেটা আমরা অ্যাপ্লাই করেছি। সেটার উপরে একবার ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ একটি রাইটের মতো চিহ্ন আছে, এখানে ক্লিক করলেই কিন্তু সেটা ডান সাইডে চলে যাবে। তো আমরা এই চিহ্নটিতে ক্লিক করছি বা সিলেক্ট অল অপশনে ক্লিক করলেও কিন্তু সেটা ডান সাইডে চলে যাবে। এরপরে তোমরা এই সাবমিট অপশনটিতে ক্লিক করবে এবং এই পপ আপটিতে কিন্তু তোমরা ওকে অপশনে ক্লিক করে দিবে। ওকে অপশনে ক্লিক করলেই দেখতে পারবে তোমাদের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু প্রথম যে স্টেপ সেটা কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশন নাম্বার এখানে কিন্তু জেনারেট হয়ে যাবে। তো অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে গেছে, এরপরে আমাদেরকে পরবর্তী স্টেপটা কমপ্লিট করতে হবে। তো পরবর্তী স্টেপটা কমপ্লিট করার জন্য তোমরা একটু নিচের দিকে চলে যাবে।
নিচের দিকে যাওয়ার পরে এখানে কিন্তু নেক্সট অপশন তোমরা পাবে। তো এই নেক্সট অপশনটিতে একবার ক্লিক করবে। এখানে ক্লিক করলেই তোমাদের এখানে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশান নাম্বার অটোমেটিকভাবে ফিল আপ করা থাকবে এবং তোমাদের ডেট অফ বার্থটিও অটোমেটিকভাবে ফিল আপ করা থাকবে। এখানে যে ক্যাপচা কোডটি দেখাবে বা সিকিউরিটি কোডটা, সেটা তোমাদেরকে এখানে ফিল আপ করতে হবে এবং সাবমিট অপশনটিতে ক্লিক করতে হবে। তো সাবমিট অপশনে ক্লিক করলেই তোমাদের সামনে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা ওপেন হবে এবং একটু নিচের দিকে যখন তোমরা যাবে এখানে দেখবে তোমাদের প্রথম যে স্টেপ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ অ্যাপ্লিকেশান ডিটেলস ফিল আপ করা আমাদের কমপ্লিট হয়ে গেছে। দ্বিতীয় যেটা স্টেপ আমাদেরকে কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে আপলোড ডকুমেন্টস। তো এটা কমপ্লিট করার জন্য আমাদেরকে নিচের দিকে যে প্রসিড অপশনটি আছে এই প্রসিড অপশনে কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই তোমাদের অ্যাপ্লিকেশানের ডিটেলস একবার দেখাবে, তোমরা একবার এখানে ওকে অপশনে ক্লিক করবে এবং এখান থেকে কিন্তু তোমাদেরকে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। যেমন তোমরা প্রথমত ডকুমেন্টস অপশনে ক্লিক করে তোমরা এখানে লার্নার লাইসেন্সটাকে চুজ করবে এবং লার্নার লাইসেন্সটা কিন্তু তোমরা এখানে পরবর্তী যে স্টেপ প্রুফ অপশনে সেটাও কিন্তু চুজ করবে। চুজ করার পরে এই চুজ ফাইল অপশনে ক্লিক করে কিন্তু তোমাদেরকে 500 KB মধ্যে তোমাদের লার্নার লাইসেন্স যেটা আছে সেটা কিন্তু আপলোড করতে হবে এবং সেটা তোমরা JEPG বা PDF হিসেবেও কিন্তু আপলোড করতে পারো। তো চুজ ফাইল অপশনে ক্লিক করে আমরা সেই লার্নার লাইসেন্সটিকে আপলোড করব, অর্থাৎ যার আমরা এখন ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করছি। তো চুজ করা হয়ে গেলে তোমরা আপলোড অপশনে ক্লিক করবে এবং পেজটি একটু রিফ্রেশ হওয়ার পরে তোমাদের সামনে এরকম আসবে, তোমরা একবার কনফার্ম অপশনটিতে ক্লিক করবে। তো দেখতে পারবে এখানে আমাদের কিন্তু লার্নার লাইসেন্সটি আপলোড হয়ে গেছে এবং সেটা কিভাবে তোমরা বুঝবে, নিচের দিকে সিরিয়াল নাম্বার 1 দেখবে তোমরা লার্নার লাইসেন্সটা কিন্তু এখানে স্ট্যাটাস অপশনে সেভ দেখাবে এবং সেখানে কিন্তু গ্রিন টিক দেখাবে। তো পরবর্তী স্টেপ আমরা আপলোড করব বা পরবর্তী ডকুমেন্টসটা, তো সেই কারণে ডকুমেন্টস অপশনে ক্লিক করে আমরা অ্যাড্রেস প্রুফটা চুজ করছি এবং প্রুফ হিসাবে আমরা কোন ডকুমেন্টসটা আপলোড করব সেটা কিন্তু এখান থেকে চুজ করতে হবে। যেমন এখানে কিন্তু ভোটার আইডি কার্ডটা আমরা আপলোড করব। তো ভোটার আইডি কার্ডটিকে তোমরা কীভাবে আপলোড করবে সেটা তোমাদেরকে একবার বলি। প্রথমত তোমরা কিন্তু ভোটার কার্ডটিকে জেরক্স করবে এবং নিচের দিকে একটা সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ সাইন করে তোমরা কিন্তু সেই ডকুমেন্টসটা স্ক্যান করে 500 KB মধ্যে এখানে আপলোড করবে, যেভাবে তোমরা লার্নার লাইসেন্সটিকে আপলোড করলে সেমভাবে কিন্তু এই ডকুমেন্টসটিকেও তোমাদেরকে এখানে আপলোড করতে হবে এবং আপলোড কমপ্লিট হয়ে গেলে কিন্তু তোমাদেরকে নিচের দিকে দেখাবে সে স্ট্যাটাসের অপশানে সেভ। এরপরে তোমরা নেক্সট অপশানটিতে ক্লিক করবে এবং এখানে কিন্তু তোমাদেরকে আরও একবার ক্যাপচা কোডটিকে ফিল আপ করে সাবমিট অপশানটিতে ক্লিক করতে হবে। এরপরে তোমাদের সামনে আরও একবার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা ওপেন হবে এবং নিচের দিকে যাওয়ার পরে তোমরা এখানে দেখবে তোমাদের যে দ্বিতীয় নাম্বার স্টেপ এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে তোমাদেরকে 3 নাম্বার স্টেপ যেটা ফি পেমেন্ট অর্থাৎ একটি পেমেন্ট করতে হবে সেটা কমপ্লিট করতে হবে। এর জন্য তোমরা প্রসিড অপশনটিতে ক্লিক করবে এবং কত টাকা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু তোমাদেরকে এখানে দেখিয়ে দিবে। আমরা যেমন লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করার সময় 240 টাকা পেমেন্ট করেছি, এখানে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের সময় আমাদেরকে 740 টাকা পেমেন্ট করতে হচ্ছে বাইকের ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে। তো পেমেন্ট করার জন্য তোমরা এই সিলেক্ট অপশনে ক্লিক করে গ্রিপস ওয়েস্ট বেঙ্গল চুজ করবে এবং এখানে যে ক্যাপচা কোডটি দেখাচ্ছে সেই ক্যাপচা কোডটি ফিল আপ করে তোমরা পে নাও যে অপশনটি আছে এই পে নাও অপশনে ক্লিক করবে। তো এই পে নাও অপশনে ক্লিক করলে পেজটি যে আছে সেটি কিন্তু একটু রিফ্রেশ হবে এবং এই বক্সটিতে টিকমার্ক দিয়ে তোমরা প্রসিড ফর পেমেন্ট অপশনে ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ আরও একবার পেজটি রিফ্রেশ হচ্ছে এবং পরবর্তী স্টেপে কিন্তু তোমাদেরকে নিয়ে যাবে পেমেন্ট করার জন্য। তার আগে তোমাদেরকে এখানে কিন্তু রেফারেন্স নাম্বার এবং তোমাদেরকে একটি সময় দিবে এবং সেই সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু পেমেন্টটাকে কমপ্লিট করতে হবে। তো যেমন আমাদের পেজটি রিফ্রেশ হয়ে গেছে এবং যেমনটা আমি তোমাদেরকে বললাম এখানে কিন্তু রেফারেন্স নাম্বার দেখাবে এবং এখানে একটা সময় দেখাচ্ছে 5 মিনিটের মতো এবং এই সময়ের মধ্যে আমাদেরকে পেমেন্টটা কমপ্লিট করতে হবে। নিচের দিকে এসে আসার পরে কিন্তু তোমরা এই যে বক্সটা দেখতে পাচ্ছ ভেরিফাইড অ্যান্ড চেক যে অপশনটি এটাতে টিকমার্ক দিয়ে তোমরা নেক্সট অপশনে ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করলে পরবর্তী যে স্টেপ এখান থেকে পেমেন্ট মোড অপশনটা তোমরা চুজ করবে এবং SBI ইপেটা চুজ করবে এবং ব্যাঙ্ক অপশনে ক্লিক করে তোমরা এখানে পেমেন্ট গেটওয়ে /ব্যাঙ্ক যে অপশনটা আছে সেটা চুজ করে তোমরা কিন্তু নেক্সট অপশনটিতে ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করলেই তোমাদের সামনে ঠিক এরকমভাবে আসবে, তোমরা একবার এখানে যে ওকে অপশনটি আছে এখানে একবার ক্লিক করবে। ওকে অপশনে ক্লিক করলে নিচের দিকে এই পেজটিতে নিচের দিকে তোমাদেরকে যেতে হবে এবং নিচের দিকে যাওয়ার পরে তোমরা এখানেই দেখবে পে নাও বলে একটি অপশন পাবে।
তো এই পে নাও অপশানে কিন্তু তোমরা ক্লিক করবে এবং কত টাকা পেমেন্ট করবে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি পে নাও অপশানে ক্লিক করছি এবং এরপরে কিন্তু তোমাদেরকে অপশন দিবে যে তোমরা কিসের মাধ্যমে পেমেন্টটা করবে। তোমরা চাইলে গুগল পে, ফোনপে, পেটিএম, ইউপিআই আইডি, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এই সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু পেমেন্টটা কমপ্লিট করতে পারো। তো যেটা তোমাদের সুবিধা হয় সেটা তোমরা পেমেন্ট করবে। যদি তোমরা কিউআর কোডের মাধ্যমে অর্থাৎ ফোনপে গুগল পের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে এই লেফট সাইডে দেখতে পাচ্ছ ইউপিআই বলে একটি অপশন এবং এখানে গুগল পে, ফোনপে, পেটিএম, হোয়াটসঅ্যাপ, ভিম ইউপিআই এই সমস্ত কিছুর কিন্তু এখানে লগও দেখাচ্ছে। যদি তোমরা কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে চাও এটার উপরে ক্লিক করবে এবং কিউআর কোড অপশনটি চুজ করবে বা ইউপিআই কিউআরটা অপশনটা চুজ করবে এবং পে নাও অপশনে ক্লিক করবে তাহলে কিন্তু তোমাদের সামনে একটি কিউআর কোড চলে আসবে এবং সেই কিউআর কোডটা স্ক্যান করলেই তোমাদেরকে যে যত টাকা পেমেন্ট করতে হবে অর্থাৎ এখানে যেমন 740 টাকা দেখিয়েছে তো সেই 740 টাকা অটোমেটিকভাবে তোমাদের ফোনে চলে আসবে এবং সেটা কিন্তু ডাইরেক্ট তোমরা সেখান থেকে পেমেন্ট করতে পারবে। এবং পেমেন্টটি যখনই তোমরা কমপ্লিট করে ফেলবে করার পরে কিন্তু অটোমেটিকভাবে এই পেজটি রিফ্রেশ হবে এবং তোমাদের সামনে কিন্তু একটি স্লিপ যে আছে অর্থাৎ পেমেন্টের রিসিপ কপি সেটা কিন্তু জেনারেট হয়ে যাবে এবং সেটা তোমরা অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট করবে কারণ যেদিন তোমরা আরটিও অফিসে যাবে সেই পেমেন্টের রিসিপ কপিটা কিন্তু সেখানে প্রয়োজন হবে। রিসিপ কপিটা প্রিন্ট করার জন্য ক্লিক হেয়ার ফর প্রিন্ট রিসিপ অপশনে ক্লিক করবে এবং এখানে সিরিয়াল নাম্বার 1টা চুজ করে যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডটি তোমরা ফিল আপ করে প্রিন্ট রিসিপ অপশনে ক্লিক করলেই তোমাদের যে পেমেন্টের রিসিপ কপিটা সেটা কিন্তু তোমরা দেখতে পারবে বা ডাউনলোড করতে পারবে এবং সেটাকে কিন্তু তোমরা ডাইরেক্ট প্রিন্টও করে নিতে পারো। তো আমরা এটা প্রিন্ট দিয়ে দিচ্ছি ডাইরেক্ট এবং প্রিন্ট করার পরে পরবর্তী যে স্টেপ অর্থাৎ আমাদেরকে কিন্তু এখন স্লট বুক করতে হবে অর্থাৎ ডিএল টেস্টের জন্য কিন্তু আমাদেরকে একটি ডেট বুক করতে হবে এবং সেই ডেটে কিন্তু আমাদেরকে আরটিও অফিসে যেতে হবে যাবতীয় ডকুমেন্টস নিয়ে। তো যাই হোক আমরা নেক্সট অপশনে ক্লিক করছি। নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ আমাদের সামনে এরকম আসছে, আমরা এখানে ক্যাপচা কোডটিকে ফিল করব এবং সাবমিট অপশনটিতে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করলেই আমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চলে আসবে এবং যেমনটা আমি তোমাদেরকে বললাম আমাদেরকে কিন্তু স্লট বুক করতে হবে ডিএল টেস্টের জন্য। তো ডিএল টেস্টের জন্য যেহেতু আমরা স্লট বুক করব সেই কারণে তোমরা একটু নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমরা প্রসিড অপশনটা যে দেখতে পাচ্ছ এই প্রসিড অপশনে কিন্তু ক্লিক করবে। তো এই প্রসিড অপশনে ক্লিক করলেই তোমাদের সামনে কিন্তু একটি নতুন পেজ ওপেন হবে এবং এখানে তোমরা অ্যাপ্লিকেশন নাম্বারটা চুজ করবে। এখানে চুজ করার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে অ্যাপ্লিকেশন নাম্বারটি ফিল করা থাকবে, তোমাদের ডেট অফ বার্থটিও কিন্তু ফিল করা থাকবে। শুধুমাত্র তোমরা এখানে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছ এই ক্যাপচা কোডটি এখানে ফিল আপ করবে। ক্যাপচা কোডটি ফিল আপ করার পরে কিন্তু তোমরা সাবমিট অপশনটিতে ক্লিক করবে। তো যখনই তোমরা সাবমিট অপশনটিতে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু পরবর্তী পেজে এরকম দেখাবে অর্থাৎ তোমাদের ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশনের ডিটেলস দেখাবে এবং নিচের দিকে আসার পরে তোমরা তোমাদের ভেহিকলটাকে একবার চুজ করবে যেটার জন্য তোমরা ডিএল টেস্ট দিতে চাচ্ছ। চুজ করার পরে প্রসিড টু বুক অপশনে ক্লিক করবে এবং তোমাদের সামনে কিন্তু ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে এবং এখানে তোমরা গ্রিন কালারের যে ডেটগুলো দেখতে পাচ্ছ এই ডেটগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে, এই ডেটের মধ্য থেকে যে কোনো একটি ডেট তোমরা বুক করতে পারো এবং ইন্ডিকেটর কিন্তু লেফট সাইডে তোমরা দেখতে পাচ্ছ ক্যালেন্ডার ইন্ডিকেটর এখানে কিন্তু গ্রিন যেগুলো সেটা হচ্ছে স্লট অ্যাভেলেবেল, যেটা রেড সেটা হচ্ছে স্লট নট অ্যাভেলেবেল এবং যেগুলো হলিডে সেটার কিন্তু কালারটা আলাদা দেওয়া আছে এবং প্রিভিয়াসে যেটা যেটা কমপ্লিট হয়ে গেছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক এখান থেকে তোমরা যেই ডেটটা নেবে সেই ডেটটার উপরে একবার ক্লিক করবে। ডেটটার উপরে ক্লিক করলেই দেখতে পাচ্ছ ডান সাইডে আরেকবার স্লটটা তোমাদেরকে চুজ করতে হবে এবং সেটার উপরে দেখতে পাচ্ছ এখানে একটি সময় দেওয়া আছে, এই সময়ের মধ্যে তোমাদেরকে আরটিও অফিসে যেতে হবে। এরপরে তোমরা বুক স্লট অপশনে ক্লিক করবে এবং তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপিটা যাবে এবং সেই ওটিপিটা কিন্তু তোমরা এখানে বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করলেই তোমাদের ডেটটা কমপ্লিটভাবে বুক হয়ে যাবে এবং তোমাদের সামনে এরকম আসবে, আরেকবার তোমরা কনফার্ম অপশনে ক্লিক করে কিন্তু তোমাদের ডেটটিকে কনফার্ম করে নেবে এবং তোমাদের সামনে কিন্তু একটি অ্যাপয়েন্টমেন্টের স্লিপ সেটাও কিন্তু রিসিভ হয়ে যাবে, সেটা অবশ্যই তোমরা প্রিন্ট করে নেবে কারণ এটাও কিন্তু তোমাদেরকে ডিএল টেস্টের দিন প্রয়োজন হবে আরটিও অফিসে। তো এই যে রিসিভ কপিটা এটা এবং তার পাশাপাশি তোমাদের যে পেমেন্ট রিসিভ কপি সেটা, তোমাদের যেই ডকুমেন্টসগুলো তোমরা আপলোড করলে যেমন লার্নার লাইসেন্স, ভোটার কার্ড এই দুটো তোমাদেরকে নিয়ে যেতে হবে এবং তোমাদের যে কোয়ালিফিকেশান সেটা নিয়ে যেতে হবে আরটিও অফিসে এবং
লার্নার লাইসেন্স যখন তোমরা অ্যাপ্লাই করেছিলে তখন যদি কোনো ব্লাড গ্রুপ অর্থাৎ তোমরা যদি ব্লাড গ্রুপ অ্যাড করে থাকো তো সেই ব্লাড গ্রুপের কিন্তু একটা প্রুফ আরটিও অফিসে নিয়ে যেতে হবে। তারপরে কিন্তু তোমরা ডিএল টেস্ট দিতে পারবে ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করার পর।